আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। স্বাগত জানাচ্ছি ইমাম গাজ্জালি অনলাইন স্কুলে। আমি রওশান আরা আরজু, আজকে তোমাদের সামনে ক্লাস সিক্সের গণিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের সামনে জ্যামিতি নিয়ে আলোচনা করব। আজকে সম্পাদ্য আট, গতদিনে সম্পাদ্য সাত পর্যন্ত তোমাদের আমি অঙ্কন করে দেখিয়েছিলাম, আজকে সম্পাদ্য আট নিয়ে আমরা আলোচনা করব এবং একে দেখানোর চেষ্টা করব। চলো আমরা পাঠে চলে যাই। সম্পাদ্য আটে কি বলা হয়েছে? একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা প্রথমে একটি নির্দিষ্ট কোণ আঁকবো, একটি নির্দিষ্ট কোণ আঁকতে হবে। তার জন্য আমাদের প্রথমে একটি রেখা অঙ্কন করতে হবে। আমরা একটি রেখা নিব। এই রেখাটি একটা বিন্দু, রেখাটি একটি বিন্দু, এই বিন্দুটার নাম দিব ও বিন্দু। ও বিন্দু, এখন ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব, বৃত্তচাপ অঙ্কন করব। এখানে এটা পেন্সিল ধরা হয়েছে, এই পেনটা হচ্ছে পেন্সিল, আর আমার আঙ্গুলটা কাঁটা কম্পাস হিসেবে কাজ করছে। ও বিন্দুকে কাটা কম্পাস ও বিন্দুতে রাখা হয়েছে। ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হয়। এই বৃত্তচাপটি বি ও সি বিন্দুতে, বি ও সি বিন্দুতে দেখো, বৃত্তচাপটি বি ও সি বিন্দুতে ছেদ করবে। এটার নাম দিলাম আমরা সি বিন্দু, এখন এই বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়েছি দেখো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা বি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং সি বিন্দুকে কেন্দ্র করে ওই একই মাপ নিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ দুটি আগের বৃত্তচাপটিকে দ্বি বিন্দুতে ছেদ করবে, দ্বি বিন্দুতে ছেদ করবে। এখন আমরা ও এবং ডি যোগ করে দেব, ও ডি যোগ করি, ও ডি যোগ করে দিলাম। এই ও ডি রেখাংশ বিসি কোণকে সমদ্বিখণ্ডিত করলো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা আর একবার দেখো, আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমরা একটা রেখা নেব, রেখার বিন্দুটা একটা বিন্দু নিব, সেই বিন্দুটার নাম দিব ও বিন্দু। এই ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপটি বি ও সি বিন্দুতে ছেদ করল। বি ও সি, এই বিসির ব্যাসার্ধের, এই বিসি বৃত্তচাপটির অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং ওই একই মাপ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। এই ডি এবং ও আমরা যোগ করে দেব এখন, তাহলে ও ও ডি যোগ করি। ও ডি রেখাংশ বিসি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। এখানে বলা হয়েছে একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে আমরা এখানে কোণ পেয়েছি বি ও সি কোণ। এই বি ও সি কোণকে সমদ্বিখণ্ডিত করলো ও ডি রেখাংশ, ও ডি রেখাংশ বি ও সি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে। আশা করছি সবাই বুঝতে পেরেছ। বাসায় তোমরা এই সম্পাদ্যটি সুন্দর করে পড়বে এবং নিজেরা
আজকে পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।